তুমি সবই করতে পারো, ন্যায্য বিচার করো, তোমার বিচার দয়াল মানে না মানে করো, ষোলো আনা ও গো দয়াল বিচার করো, ষোলো আনা কৃষ্ণ দয়াময় আমি তোমার কাছে জানতে চাই, তুমি তো ভগবান, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান মতো বিচার করবে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কারোর জন্য কম কারোর জন্য বেশি এ তোমার কেমন বিচার প্রভু আমি তোমার কাছে জানতে চাই, তুমি যা বিচার করবে তা সকলের জন্য সমান দাঁড়িপাল্লায় মেপে বিচার করবে, কারোর জন্য কম না কারোর জন্য বেশিও না।
শোনো শোনো ও গো কৃষ্ণ, তোমারে জানাই তোমার কাছে কয়েকখানা জিজ্ঞাসা আমি রেখে যাই। তুমি ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? তুমি তো চাইলে হীরা মুক্তা কাঞ্চনের মধ্যে জন্মগ্রহণ করতে পারো, তুমি তা না করে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারাগারে কারা থাকে? চোর লুচ্চা গুন্ডা বদমাইশ যারা কারাগারে কিন্তু থাকে তারা। ভালো মানুষ থাকে মা? আপনারা কেউ গেছেন? বাবারা কেউ গেছেন? তাহলে তুমি তো ভগবান, ভগবান হয়ে কেন কারাগারে জন্মগ্রহণ করলে? কারণটা কি? আমি তোমার কাছে জানতে চাই, সঠিক সঠিক জবাব দেবে এ ধর্ম সভায়। ছাড়াছাড়ির কিন্তু কোনো কারণ নাই। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসায় আমি প্রবেশ করতে চাই। শোনো শোনো ও ভগবান, তোমারে জানাই দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসাটা কোন জায়গায়? তোমার মা এক কারাগারে আর তোমার বাবা আর এক কারাগারে রয়, তোমার পিতাকে রশি দিয়ে বেঁধে সুয়ামন পাথর চাপা দিয়ে এক কারাগারে রাখে, আর এক কারাগারে তোমার মাকেও রশি দিয়ে বেঁধে সুয়ামন পাথর চাপা দিয়ে আর এক কারাগারে রাখে। যেমন নেগেটিভ পজিটিভ সারাই ওগো, এই যে ইলেকট্রিকের বাতি জ্বলে না ভাই, কেমন করে তোমার জন্ম হলো আমি জানতে চাই। বাতিটা জ্বলেছে তার মধ্যেও কিন্তু নেগেটিভ পজিটিভের প্রয়োজন হয়েছে, তাছাড়া কিন্তু এই বাতিটি জ্বলেনি। তাহলে তোমার বাবা এক কারাগারে আর তোমার মা আর এক কারাগারে রয়। একটি সন্তান সৃষ্টি হলে ওগো রজে ভিদের প্রয়োজন ওগো হয়, রজে ভিদ মিলিত হয়ে একটি সন্তান সৃষ্টি ওগো হয়। তাহলে তোমার মা এক কারাগারে, তোমার বাবা আর এক কারাগারে রয়, তোমার জন্ম কি হাওয়ার থেকে হলো নাকি আমি জানতে চাই। আমি তোমার চারখানা হাত দেখি বারে পাই, আমি তোমার চারখানা হাত দেখতে পাই যখন নন্দলায় প্রবেশ করো, তখন তোমার দুখানা আমি হাত দেখতে পাই। আর দুখানা হাত কোথায় গেল গোসাই? প্রথমবারে বেশি বলা দরকার বটে নাই, কোন কথায় এসে বলে দেখি আমার কৃষ্ণ
প্রথমবারে আমি যদি বলতে যাব বেশি, কৃষ্ণ এসে আমাকে যোগ করতে পারে খুশি। এইখানেতে করে খান্ত অমৃত লহরী, চাঁদ বদনে ভক্তগণ একবার বলুন হ।